নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমরা এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো নতুন আপডেট থাকলে তারপর ভিডিও করতে তো আজকের এই ভিডিওতে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে আবার নতুন বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠছে এবং যার জন্য কিন্তু নতুন কর্মী নিয়োগ করা হবে প্রায় তিন হাজার শূন্য পদে কিন্তু তোমাদের বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ করা হবে গ্রুপ সি পদে তো এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও অবশ্যই এটি করে লাইক করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা প্রত্যেক পঞ্চায়েত এলাকায় বিএসকে তিন হাজার পদে নিয়োগ শীঘ্রই তো রাজ্যে কিন্তু নতুন বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে প্রত্যেক পঞ্চায়েত এলাকায় এবং সেখানে কিন্তু প্রায় তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে নতুন কর্মী নিয়োগ করা হবে এবং বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আধার পরিষেবা পাওয়া যাবে এবারে দেখো তোমাদের এখানে জেলাভিত্তিক নতুন বিএসকে তালিকা কোন জেলায় কত বিএসকে তৈরি করা হবে এখানে বলা হচ্ছে আলিপুরদুয়ারে চৌত্রিশটি বাঁকুড়ায় আটাত্তরটি বীরভূমে চৌষট্টিটি কোচবিহার আটচল্লিশ দক্ষিণ দিনাজপুর তেইশ দার্জিলিং ছত্রিশ হুগলি উনআশি হাওড়া ষাট জলপাইগুড়ি পঁয়ত্রিশ ঝাড়গ্রাম চৌত্রিশ কালিম্পংয়ে উনত্রিশ মালদহাতে বাহাত্তরটি মুর্শিদাবাদে একশো সাতটি নদীয়ায় সাত্তরটি উত্তর চব্বিশ পরগনায় বিরাশিটি পশ্চিম বর্ধমান আঠাশটি পশ্চিম মেদিনীপুর একশো তিনটি পূর্ব বর্ধমান তিয়াত্তরটি পূর্ব মেদিনীপুর একশো একটি পুরুলিয়াতে চৌষট্টিটি দক্ষিণ চব্বিশ পরগনায় একশো উনষাটটি উত্তর দিনাজপুরে পঁয়তাল্লিশটি এবং কলকাতায় কিন্তু ত্রিশটি নতুন বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে এবার দেখে না তোমাদের এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে তো বলা হয়েছে সব সরকারি প্রকল্পেই আধার সংযোগ এখন একরকম বাধ্যতামূলক তার জন্য নতুন আধার কার্ড কিংবা সাম্প্রতিক তথ্য সংযোজন বা ত্রুটি সংশোধনের হিরিক পড়ে গিয়েছে রাজ্য জুড়ে কিন্তু হাতে গোনা কিছু ব্যাংক পোস্ট অফিস এবং আধার কেন্দ্র বাদে সেই পরিষেবা কোথাও মেলে না ফলে সামান্য কাজের জন্য পরে দীর্ঘ লাইন জনতার সেই যন্ত্রণার দিন শেষ করতে এবার উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের প্রতি পঞ্চায়েত এলাকায় বাংলা সহায়তা কেন্দ্রেই বিএসকে মিলবে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা তো রাজ্যে কিন্তু এবার পঞ্চায়েত এলাকায় বাংলা সহায়তা কেন্দ্রে এ সমস্ত আধার সংক্রান্ত কিন্তু পরিষেবা পাওয়া যাবে এবারে দেখো বলা হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই অনুমতি দিয়েছে সেই জন্য সমস্ত গ্রাম পঞ্চায়েতে এমন কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের তেইশটি জেলায় বর্তমানে জেলা ও ব্লক প্রশাসনে এপি সেন্টার সেখানে তিন হাজার পাঁচশো একচল্লিশটি বিএসকে রয়েছে সেখানে মোট সাত হাজার একশো কুড়ি জন কর্মরত তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রাজ্যে তিন হাজার পাঁচশো একচল্লিশটি বিএসকে রয়েছে যেখানে সাত হাজার একশো কুড়ি জন চাকরি করছে ঠিক আছে এবার দেখো এখানে বলা হচ্ছে প্রতি পঞ্চায়েতে বিএসকে স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণে আরও চোদ্দোশো একষট্টি কেন্দ্র তৈরি করা হবে তো রাজ্যে কিন্তু নতুন চোদ্দোশো একষট্টি বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে সেই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে প্রায় তিন হাজার কর্মী নিয়োগেও মিলেছে অনুমোদন এখানে শূন্য পদের একজাক্ট ফিগার বলা হয়েছে দু হাজার নশো বাইশ অর্থাৎ প্রায় তিন হাজারের কাছাকাছি কিন্তু শূন্য পদে তোমাদের নতুন কর্মী নিয়োগ করা হবে বাংলা সহায়তা কেন্দ্রে এবারে দেখো বলা হচ্ছে রাজ্য সরকারের বিবিধ সামাজিক পরিষেবাকে বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বিএসকে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পশুত এই কেন্দ্র থেকে এখনও পর্যন্ত পরিষেবা পেয়েছেন ন কোটির বেশি বঙ্গবাসী সেই সঙ্গে বলা হচ্ছে চল্লিশটি সরকারি দপ্তরের তিনশো তেইশটি পরিষেবা মেলে এগুলির মাধ্যমে সেই তালিকায় যুক্ত হচ্ছে আধার পরিষেবা অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধন সব কিছু করা যাবে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তত্ত্বাবধানে বিএসকের মাধ্যমে আধার পরিষেবার দায়িত্ব দিয়েছে মোদী সরকার নবান্নের এক শীর্ষ আমলার দাবি বর্তমানে নির্দিষ্ট কিছু পোস্ট অফিস এবং ব্যাংকে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পঞ্চাশ টাকার বিনিময়ে মেলে আধার পরিষেবা কিন্তু দীর্ঘক্ষণ লাইন দিতে হয় আবার বহু ক্ষেত্রে লিঙ্কের অভাবে চূড়ান্ত পর্যায়ে কেউ কাজ রেখে হয় অন্যদিকে বেশ কিছু সংস্থা অনলাইনে আধার সংশোধনের নাম করে গ্রাহকের অসমাপ্ত পকেট পাঁচশো থেকে হাজার টাকা কেটে নেয় কিন্তু বিএস এক পয়সা বেশি দিতে হবে না গ্রাহকদের মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আধার সহ সমস্ত সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত হবে নবান্ন সূত্রে দাবি বিএস আধার পরিষেবার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আগামী মার্চের মধ্যে তা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার প্রথম পর্যায়ে রাজ্যের এক হাজার বিএসকেতে পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু হবে এই পরিষেবা এখানে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড তৈরি করা যাবে ফলে পঞ্চায়েতের বাসিন্দাদের সন্তান নিয়ে এখনকার মতো দূরে যেতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বিবিধ পেনশন সহ যাবতীয় তথ্য কিংবা ফর্মও এই বিএসকেগুলিতে বিনামূল্যে পাওয়া যায় ইলেকট্রিক বিল পর্যন্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে নির্দিষ্ট দিনের মধ্যে তা জমা করলে কিন্তু এক শতাংশ অতিরিক্ত ছাড়ও মেলে এবার সেই তালিকায় আধার যুক্ত হলে আক্ষরিক অর্থে সারা বছর দুয়ারে সরকার পরিষেবা নিশ্চিত করে বিএসকেগুলি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু নতুন বিএসকে তৈরি হচ্ছে যেখানে রাজ্যে এক হাজার চারশো একষট্টিটি নতুন বিএসকে গড়ে তোলা হবে যেখানে দু জন কিন্তু নতুন কর্মী নিয়োগ করা হবে এই বিএসকেগুলিতে এবং এই নিয়োগটি কিন্তু করা হবে রাজ্য সরকারের অধীন সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে ঠিক আছে তো শীঘ্রই আশা করা যায় তোমাদের এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বাংলা স্বাস্থ্য কেন্দ্রে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগে সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার একটা সার্টিফিকেট থাকতে হয় তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে